জিনের আকৃতি কেমন জিনেরা কী কায় সত্যি কি জিন পরি বলতে কিছু আছে না এটি মানুষের নিকোষ একটি কল্পনা তাই চলুন সেই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক কিছু মানুষে বলে জিন পরি বলতে কিছুই নেই এই ধারণা সম্পূর্ণ ভুল পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেন আমি প্রজ্বলিত অগ্নিশিকা থেকে জিন সৃষ্টি করেছি জিনজাতি মানুষের ন্যায় আল্লাহতালার এক সৃষ্ট জাতি যারা পৃথিবীতে পূর্বে থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে তবে মানুষের দ্বারা ও জিনেরা মানুষকে দেখতে পায় তারা বিশেষ কিছু শক্তির অধিকারী তাদের মুসলিম ও কাফির ভেদ রয়েছে তারা মসজিদে নামাজ পড়তে আসে তাদেরও সমাজ রয়েছে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ তারা তিনশো বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং জিনজাতি তাদের অবয়ব পরিবর্তন করতে পারে ইসলামের মতে জিন জাতি এক বিশেষ সৃষ্টি কোরআনের ভারততম সুরাল জিনে শুধু জিনেদের নিয়েই কথা বলা হয়েছে এছাড়া সুরান শেষের অংশে জিন জাতির উল্লেখ আছে কোরআনে আরো বলা আছে হরজত মোহাম্মদ সুল্লফলামকে জিন এবং মানবজাতির জাতির নবী হিসেবে প্রেরণ করা হয়েছে হরজত সুলাইমান সালামের সেনা দলে জিনেদের অংশগ্রহণ ছিল বলে কোরআানে উল্লেখ আছে ইসলামে আরও বলা আছে ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল ইসলামের মতে শয়তান হচ্ছে দুষ্ট জিনদের নেতা ইবলিশ বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল কোরআনে উল্লেখ আছে যে এক একসময় আল্লাহর কনিষ্ঠ বান্ধা ছিল কিন্তু আল্লাহতালা যখন আদম আলাহ সৃষ্টি করলেন তখন হিংসা ও অহংকারের বশবতী হয়ে ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করল এ কারণে ইবলিশকে বেহেজ থেকে বিতাড়িত করা হয় এবং এরপর থেকে তার নামকরণ হয় শয়তান ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সত্তার উল্লেখ আছে প্রাচীন স্যামেট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত পবিত্র কোরআন ও হাদিসে জিনের আকৃতি বিষয়ে যেসব বর্ণনা এসেছে তা মৌলিকভাবে তিন প্রকার নাম্বার এক দৃশ্যমান অর্থাৎ জিনের প্রকৃত আকৃতি মানব চোখের অবলোকনযোগ্য নাম্বার দুই অদৃশ্যমান অর্থাৎ জিনের আকৃতিবিহীন শুধু শারীরিক উপস্থিতি অনুভূত হওয়া নাম্বার তিন বিকৃত আকৃতি মানুষ পশুপাখি কিংবা বৃক্ষলতার আকৃতি ধারণ করা এছাড়াও মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের সবচেয়ে বেশি শক্তিশালী প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি এবার আলোচনা করা যাক জিনরা কি খায় মানুষ অন্য প্রাণীরা যেমন খাওয়া দাওয়া করে প্রদাপি জিনারাও খাওয়া দাওয়া সহ অন্য প্রকৃতিক প্রয়োজন পূরণ করে থাকে আল্লাহর নামে জবাইকৃত পশুর হার হাডি হলো জিনের কাবার জিনের একটি দল নবীজি তাদের এলাকায় নিয়ে গেল সেখানে নবীজি তাদের কোরআন তেলাওত করে শোনালেন তৎপর তারা জিজ্ঞেস করলো আমাদের হালাল কাবার কি সাল্লাহ সাল্লাফুলাম বললেন প্রত্যেক পশুরই হার যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই জিনদের কাবার মহান আল্লাহ নিজ প্রজ্ঞাবানে প্রতিটি বস্তু জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন তাই জিনজাতির মধ্যেও রয়েছে নরনারীর জুড়া মানুষের মতে তাদেরও রয়েছে বিয়ে ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনা এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করিনি অন্য এক আয়াতি ইসাদ হয়েছে তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসাবে গ্রহণ করেছো এই দুই আয়াত থেকে জিনদের জনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান হয় এবার চলুন জিনের অসাধ্য সাধন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক উল্লেখ্য যে আরও প্রয়োজনীর কাহিনীর মতো সবসময় জিন অসাধ্য সাধন করতে পারে না কেননা জ্বর বাদলের দিনে জিনেরা চলতে পারে না কারণ তারা আগুনের তৈরি বিদায় বৃষ্টির সময় বজ্রপাতের তীব্র আলোক চটায় তাদের থাকে এবং কোনো কোন যদি নির্দিষ্ট কিছু দুয়া কালাম কাঁচা লেবু থাকে তাহলে এই জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে আর একটি কথা মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি কারণ মানুষ মূলত মাটি পানি বায়ু ও শিকার সংমিশ্রণ আর তাই জিন আগুনের শিকা দিয়ে জন্ম হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয় এর স্বরূপ যুক্তি হলো রাসুল করিম উল্লেখ করেছিলেন যে শয়তান বলে একটি জিন নামাজের সময় একাদা তার সাথে মোকাবিলা করতে এলে তিনি এই জিনকে গলা টিপে ধরলে সেই কোণে জিনের তুতুতে শীতলতা অনুভব করেছিলেন এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ্য হতো তাহলে টান্ডা তুতু থাকার কথা নয় এদিকে জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান প্রথমত জমিনে সাপ বিচু পোকামাকড় ইত্যাদি দ্বিতীয়ত শূন্য অবস্থান করে এবং শেষত সেই প্রকার জিন যাদের রয়েছে পরকালের হিসাব পূর্বে বলেছি। এরা স্থূল মানুষ বা জিনদের দেখতে পারে না তবে কুকুর ও উট এদের হুব দেখতে পারে এই প্রেক্ষাপটে উল্লেখ্য যে রাতে অপরিচিত কোনো বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে চুটাচুটি ও গেউ গেউ করতে থাকে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে জিন বহুরূপী এরা মানুষ পশু পাখি ইত্যাদির যে কোনো সুরত ধরতে পারে সেই সেইক্ষণে জীবনের তার গণত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে আশ্চর্য হলে সত্য যে জিনেরা মানব দেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির উপর প্রভাব ফেলে তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে পবিত্র কোরআন ইরশাদ হয়েছে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমন অবস্থায় দণ্ডমান হবে যে যেমন শয়তানের কুপ্রভাব কাউকে বিকারগ্রস্ত করে ফেলে তথাপি হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাম বললেন শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয় পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইশাদ করেছেন যারা আবার এক কনিষ্ঠ বান্দা তাদের প্রতি তোমার কোনো প্রভাব কার্যকর হবে না তাই দেখা যায় ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কূপবাব কুমন্ত্রণার শিকার হয়ে থাকে হাদিসেফা কে বর্ণিত হয়েছে টয়লেটে প্রবেশের দুয়া পাঠ না করলে দুষ্ট জিনেরা তার গোপন নিয়ে খেলা করে বিসমিল্লা না পড়লে কারাব জিন তার কাদ্যে অংশগ্রহণ করে তো বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্তই এর পূর্বেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আল্লাহ তালা কেন শয়তানকে সৃষ্টি করেছেন সেই সম্পর্কে আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন তো সবশেষে মহান আল্লাহ তালা আমাদের জিন ও শয়তানের কৃপভাব থেকে হেফাজত করুন আমিন